নমস্কার বন্ধুরা, ওইসিএসডিআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাংলার মাতৃ প্রকল্প ফর্মটি ফিল আপ করবেন এবং সেই সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা জমা পড়বে। তো বন্ধুরা, এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সর্বপ্রথম সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তো বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। তো এবারে বন্ধুরা, আমরা দেখে নেব যে এই ফর্মটি ফিল আপ করার জন্য সর্বপ্রথম কী কী প্রমাণপত্র লাগবে। প্রমাণপত্র হিসেবে মায়ের 3 কপি আধার কার্ডের জেরক্স লাগবে, মায়ের 3 কপি ভোটার কার্ডের জেরক্স লাগবে, তার সঙ্গে লাগবে মায়ের নামে থাকা ব্যাংকের পাসবুকের 3 কপি জেরক্স, এবং সেই সঙ্গে দিয়ে দেবেন সেন্টারের কার্ডের 3 কপি জেরক্স, অর্থাৎ যে সেন্টারের কার্ডটি আপনারা পাবেন সেই কার্ডের জেরক্স। সেন্টারের কার্ডে ইনজেকশন বা টিকাকরণের যে জায়গাটি থাকে সেই জায়গাটির 3 কপি জেরক্স আপনারা দিয়ে দেবেন, তার সঙ্গে বাবার আধার কার্ডের 1 কপি জেরক্স দেবেন, সেই সঙ্গে শিশুর জন্ম সার্টিফিকেটের 3 কপি জেরক্সও আপনাকে দিতে হবে। মনে রাখবেন, সব সার্টিফিকেটগুলো কিন্তু 3 কপি করেই জেরক্স দেবেন। এবারে দেখে নেওয়া যাক কারা কারা আবেদন করতে পারবেন। যিনি প্রথম সন্তানের মা হবেন বা হতে চলেছেন তিনি আবেদন করতে পারবেন, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু পাবেন না। মায়ের বয়স অবশ্যই কিন্তু 18 বছর হতে হবে, মায়ের সমস্ত কিছু প্রমাণপত্র থাকতে হবে। এইবারে বাচ্চার চেক আপ কিন্তু আপনাকে অবশ্যই করিয়ে নিতে হবে। প্রথমত 14 দিনে যেটি হয় সেটি হসপিটাল থেকেই হয়ে যায়, তারপরে 45 দিনে বা 1.5 মাসে, তারপর 10 সপ্তাহে বা 2.5 মাসে, তারপর 14 সপ্তাহে বা 3.5 মাসে, তারপর 1 বছরে বা 290 দিনে, তারপর 1.5 বছর। তো বন্ধুরা, এর মধ্যে 2, 3 এবং 4 নম্বর এই যে তিনটি, এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই করাতে হবে। তো বন্ধুরা, আরও একটি প্রশ্ন থেকে যায় যে শিশুর শেষ কত বছর পর্যন্ত বয়স হলে আবেদন করা যাবে। তো বন্ধুরা, বাচ্চার বয়স যতক্ষণ পর্যন্ত না 1.5 বছর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার মানে 1.5 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এইবারে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এইরকম একটি প্রশ্ন থাকে, ফর্মটি কোথায় পাবেন সেটারও একটি প্রশ্ন থাকে। তো বন্ধুরা, এই ফর্মটি কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী আশাকর্মীদের থেকে বা আশা দিদিদের থেকেই পেয়ে যাবেন। তো এর জন্য আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই, আপনারা সরাসরি আপনাদের আশাকর্মীদের থেকে এই ফর্মটি সংগ্রহ করে নেবেন এবং আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম এই যে উপরে ইএস চিহ্নটি থাকবে ফর্মের প্রথমে, এই ইএস চিহ্নতে আপনারা টিক করে দেবেন। তো দেওয়ার পর নিচে যার নামে আবেদন করছেন তার নামটি এখানে দিয়ে দেবেন, অর্থাৎ মায়ের নাম, তারপর তার আধার নাম্বারটি বসাবেন। তো আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন এখানে কয়েকগুলি অপশান থাকবে, তো এখান থেকে আপনারা আধার কার্ডে টিক করে দেবেন। তো আধার কার্ডে টিক করার পর ঠিক তার ডান দিকেই ফর্মের আরও একটি অপশান পেয়ে যাবেন। তো এইখানে কি করতে হবে না, যিনি আবেদন করছেন তার হাজবেন্ডের আধার কার্ডের ডিটেলস অর্থাৎ ডকুমেন্ট দিতে হবে। তো এইখানে ইয়েস করে দেবেন, তার নিচে হাজবেন্ডের নামটি দিয়ে দেবেন, তারপর আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবং এখান থেকে আধার কার্ডটিকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এইভাবে প্রথম পর্বটি আপনারা ফিল আপ করে নেবেন, এমন কিছুই নেই। তো এটি ফিল আপ করার পর আপনারা পৃষ্ঠাটি উল্টে নেবেন, অর্থাৎ এর পরবর্তী পেজে চলে যাবেন। তো যখনই আপনারা পরবর্তী পেজে চলে যাবেন, পরবর্তী পেজটির উপরের যে লাইনগুলো রয়েছে এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি ভরে নেবেন। তো তারপরে এই যে নিচে দেখুন আমি মার্ক করে দিয়েছি, এই জায়গাটিতে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটি ভরে নেবেন, অর্থাৎ আপনার ব্যাংকের নাম কী, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার কী এবং আপনার ব্রাঞ্চের নাম্বার কী, IFSC কোড কত, সব আপনার ব্যাংকের বইয়েতেই লেখা আছে, ওগুলি দেখে দেখে আপনারা ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা, যখনই এই ফিল আপটি আপনাদের করা হয়ে যাবে পরবর্তী পৃষ্ঠাতে আপনারা চলে যাবেন। তো পরবর্তী পেজে যখন আপনারা যাবেন এখানেও এমন কিছু করার নেই। তো চলুন পরবর্তী পেজটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম দেখতে হবে। তো এই যে জায়গাটি রয়েছে এইখানে বেনিফিসিয়ারির নাম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম সই করতে হবে, অর্থাৎ যদি না কেউ স্বাক্ষর করতে পারে বা সই করতে পারে তিনি টিপ সই দিয়ে দিতে পারেন। তো তারপরে আরও নিচে অপশান থাকছে যেটি আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না, এখানে অঙ্গনওয়াড়ির যে দিদিরা আছে অর্থাৎ আশাকর্মী দিদিরা আছে ওনারাই করে নেবেন। আর তারপরে আরেকটি অপশান রয়েছে এখানে যে বেনিফিসিয়ারির হাজবেন্ড অর্থাৎ যিনি আবেদন করছেন তার হাজবেন্ড অর্থাৎ স্বামীর এখানে স্বাক্ষর লাগবে। তো বন্ধুরা, আমি আশাকর্মীদের সঙ্গে কথা বলেছি এবং সমস্ত তথ্য ওনারাই আমাকে জানিয়েছেন বিস্তারিত, ওনারা আমাকে অনেক সাহায্য করেছেন এই খবরগুলি আপনাদের কাছে দেওয়ার জন্য। আর এটাও বলে দিয়েছেন যে সমস্ত কিছু ডকুমেন্টস যদি ওনাদের কাছে আপনারা নিয়ে যান তাহলে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, ওনারাই সব কিছু করে দেবেন।
তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি প্রমাণ হিসাবে দেখাবো যে একটি ব্যাংকের অ্যাকাউন্টে এই ফর্মটি ফিল আপ করার পর 15 দিনের মাথায় 5,000 টাকা খাতায় জমা হয়েছে। তো দেখে নিন, সর্বপ্রথম 5,000 টাকা ব্যালেন্স এখানে চলে এসেছে। আর এই যে NSCHCRINW, এটি যদি আপনারা ইন্টারনেটে সার্চ করেন বন্ধুরা, গভর্নমেন্টের এই অ্যাকাউন্ট সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনারা জানতে পেরে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ব্যাংকের যে টাকাটি আপনাদের আসবে সেটি কিন্তু 3টি কিস্তিতে আপনাদের ঢুকবে। তো একসঙ্গেই ঢুকে যাবে, কিন্তু 3টি কিস্তিতে ঢুকবে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।